আজকে সকালে কিছু একটা করব, কিন্তু সেরকম কোনো ইচ্ছে নেই। না হচ্ছে ব্যাপার, আমরা প্রায় সকালবেলা উঠে গেছি আজকে। আজকে আমাদের ফ্লাইট রয়েছে, তোমরা তো আগের ব্লগে দেখেইছো। তো রেডি শেডি এখনো হয়নি, কারণ আমরা এখন আমাদের ফ্লাইটটা রয়েছে হচ্ছে 1:50-এ। তো এখন যথেষ্ট সময় আছে, এখন প্রথমে খাবারটা খাবো, খেয়ে দিয়ে স্নান করে তারপরে বেরোবো। মিশু এখনো ঘুম থেকে উঠেনি, ও ঘুমিয়ে আছে, তো একটু ঘুমিয়ে থাক, কারণ ও উঠে গেলে আমরা কোনো কাজ করতে পারবো। তো সুন্দর ওয়েদার, মানে এত সুন্দর রোদ উঠেছে, মানে কি বলবো, তোমাদেরকে দেখাই, দাঁড়াও। সুন্দর আমি এক্সপেক্টই করিনি, কিন্তু শুনছি মালদাতে নাকি চরম ঠান্ডা। তো এখানে আমি আলু সেদ্ধ ভাত চাপিয়ে দিয়েছি, এর বেশি আমি কিছু করব না আজকে, আর কিছু খেতেও চাইবে না, যেহেতু শুধু রাত্রেবেলা রান্না হয়নি। তো সবজিগুলো কিছুটা থেকে গেছে, মানে যেগুলো বাঁচিয়ে রেখেছিলাম রাতের জন্য, তো রাতে তো রান্না হলো না, ওই জন্য আজকে ভেবেছিলাম, রাতে ভেবেছিলাম আজকে সকালে কিছু একটা করব, কিন্তু সেরকম কোনো ইচ্ছে নেই না করার। করতে গেলে বাসনগুলো আমাকেই ধুতে হবে। প্যাকিং এখন আমাদের শেষ হয়নি, মানে যতক্ষণ না ঘর থেকে বেরোবো ততক্ষণ আমাদের প্যাকিং শেষ হবে না, বলো। ঘর থেকে বেরিয়ে যাব, তারপরে ওঠো স্কুল যাব, ওঠো স্কুল যাব না আমরা, আরোই উঠবে না স্কুল যাওয়ার নাম শুনে। উঠে পরে ভাত খাবে, অনেক প্ল্যান রয়েছে কালকে। আজকে আমরা পৌঁছবো হচ্ছে বিকেল নাগাদ, 3:30 নাগাদ পৌঁছে যাব। তারপরে আজকে আমার নেল এক্সটেনশনে করার ব্যাপার আছে, যে করবে তাকে বলে দেওয়া হয়েছে, সে আসবে। ভাত খাবো চলো, পা ঢুকে গেছে, আও হয়ে গেছে, আও, ওরে বাবরে, আও হয়ে গেছে, চলো আসো ভাত খাবে, এসো। হ্যাঁ মাম্মি, মাম্মি না মা, এসো এসো এসো, ওরে বাবরে পড়ে যাচ্ছে, কত কাজ করেছে সকালবেলা ঘুম থেকে উঠে, চলো আসো ভাত খাবে, এসো, লেট হয়ে যাচ্ছে। স্নান ধান কমপ্লিট হয়ে গেছে, এবার খাবারটা দিয়ে দেবো, খাবারটা খেয়েই রেডি হতে হবে, আসো বসে যাও। গরম গরম ঘি ভাত, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মাসি বাসন ধুয়ে চলে গেল। এই সুন্দর করে রান্নাঘরটা রেখে গেলাম, এসে কেমন দেখবো জানি না, কারণ যে থাকবে সে যে রান্নাঘরে কী অবস্থা করবে সেটা হচ্ছে দেখার বিষয়। কিছু চকলেট নিয়ে নিয়েছি, বিস্কিট নিয়ে নিয়েছি, আর কিছু শুকনো মুড়ি নিয়ে নিলাম, কারণ মিশু মুড়ি খেতে ভীষণই ভালোবাসে, ভীষণই। আমরা 11টা নাগাদ বেরিয়ে গেছি, আমাদের পৌঁছাতে সময় লাগবে হচ্ছে 12টা, মানে 1 ঘন্টা লাগবে না এয়ারপোর্ট পৌঁছাতে, ঘন্টা মতো লাগবে। আজকে বেরিয়ে এত রোদ সামনে, মানে কি বলবো, গরম লেগে গেছে। আমি এই জিন্সের জ্যাকেটটা পরেছি, তাতেই আমার গরম লেগে গেছে, আজকে কিন্তু খুব গরম। মিশু খুব খুশি না, মিশু মিশু কোথায় যাচ্ছো তুমি, মামা বাড়ি না মিমি বাড়ি? ফাইনালি পৌঁছে গেছি আমাদের লাগেজ, ট্রলিতে উঠিয়ে দিয়েছি। মিশু বাই করলে, চলো এতগুলো লাগেজ ছিল, যার কারণে চেকিং এর কারণে অনেক টাইম লাগলো। পিঠে আমাদের তিনজনের তিনটে পিঠে ব্যাগ, তারপর তো হ্যান্ডব্যাগ রয়েছে। এই টাইমটা যেহেতু সিজন নয়, মানে কোনো ভ্যাকেশনের টাইম নাই, কারণ জন্য পুরো এয়ারপোর্টটা দেখো ফাঁকা, পুরো এয়ারপোর্ট ফাঁকা। আমরা ভেবেছিলাম মিশুর খিদা পেয়ে যাবে এয়ারপোর্ট আস্তে আস্তে অতটা রাস্তা, কিন্তু এদিকে দেখছি আমারই খিদা পেয়ে গেছে। বেরোনোর সময় এমন একটা ইনসিডেন্ট হয়ে গেল যে, মানে মিশুর যে ব্যাগটা রয়েছে ওর জলের বোতল থেকে জল লিক করেছিল, যার কারণে মিশুর ব্যাগটা পুরোটা ভিজে গেছিলো। তো মিশ্রা সিনহা ওটা আয়রন দিয়ে শুকানোর চেষ্টা করছিল, আর সেটা করছিলো হচ্ছে আমাদের যে গ্লাস ডাইনিং টেবিলটা আছে তার উপর। তো বেশি প্রেশার দিয়ে করতে করতে আমাদের ডাইনিং টেবিলটা হঠাৎ করে, মানে কাঁচটা ক্র্যাক ধরে নেয়। তো বেরোনোর সময় একটা খুব বাজে ইনসিডেন্ট ঘটে গেলো আমাদের সাথে, মানে কাঁচ ভাঙা তো নর্মালি আমরা ভালোভাবে দেখি না। এখন 12:30 মতো বাজে, অনেকটাই টাইম রয়েছে আমাদের হাতে, মানে প্রায় 1 ঘন্টা থেকে পৌনে 1 ঘন্টা মতো টাইম আছে। তার জন্য মিশুকে একটা বিস্কিট বার করে দিলাম যে খাক, ওর সাথে সাথে আমিও নিয়ে নিয়েছি একটা ডার্ক ফ্যান্টাসি।
বাজে, তাড়াতাড়ি পিক আপ করে যাবে যেমন হচ্ছে, সময়ের আগে আমরা কলকাতা পৌঁছে যাবো। আমাদের ফেভারিট ডিশ চলে এসছে, চিকেন স্যান্ডউইচ। একটাই খুলি, প্রচন্ড খিদে পেয়েছে। সবাই ঘুমে কাত হয়ে গেছে, কারো চোখ খোলা নেই, কেউ পারছে না এমন টাইমে ফ্লাইট দুপুর। নিজে নিজেই হেঁটে হেঁটে যাচ্ছে, কোলে নিতে হচ্ছে না এখন। ও প্রচন্ড ঘুম পেয়ে গেছে তাই না বলো? হাঁটতেই মনে হচ্ছে কতদিন পর আসলাম কলকাতা। না আমাদের ঘরের ওপর দিয়ে আমরা ল্যান্ড করলাম আজকে তাড়াঘুড়াতে। আমি ঘড়িটাও পড়তে ভুলে গেছিলাম বেরোনোর সময়, এমন একটা ইনসিডেন্ট হয়ে গেল যে ঘড়ি আমি মানে না পরে বেরোই না বাড়ি থেকে, বেশি দূরে যেতে গেলে ঘড়ি পরেই বেরোয়। হ্যাঁ ব্যাগ গুলো যে ঠিক আছে এটাই যথেষ্ট। যেভাবে আসে এটা নিয়ে নাও, চলো বিশাল বিশাল খুশি। মিশু যে এখনো সার্ভিস দিচ্ছে এটাই অনেক বলো, সেই সকাল থেকে উঠে বলে চলছে কিন্তু ছেলেটা। এই ভর দুপুর বেলা কলকাতার লোকের ড্রেস আপ দেখে বোঝা যাচ্ছে ঠান্ডাটা প্রচুর পড়েছে নাকি। এখানে থাকে শিলচরে, সেখানে প্রতিবার এত ঠান্ডা পড়ে কিন্তু এবার ঠান্ডা পড়েনি, উল্টো হয়ে গেছে, এবার কলকাতাতে বেশি ঠান্ডা। মানে আমরা যখন আসলাম, হ্যাঁ 10টার সময় 11টার সময় যখন বেরোলাম তাতে আমাদের মনে হচ্ছে গরম লাগছে। এট লাস্ট চলে আসলাম নিজের বাড়িতে। ধুলো পড়ে গেছে, কতদিন আগে এসছো, 2 মাসই তো হলো আমাদের, পুজোতেই তো এসেছিলাম। চলো, টায়ার্ড হয়ে গেছে, খুব ঘুম পাচ্ছ, খুবই ঘুম পাচ্ছ, ভেতরে গিয়ে পরে এখন রেস্ট করবো। দেখো দেখো দেখো, হাত চেপে যাবে। ব্যালকনির কি অবস্থা হয়েছে আমার, 2 মাসে একদম মনে হচ্ছে যুগ যুগ কেউ থাকেনি বাড়িতে। ভেতরটা পরিষ্কার আছে, সব জিনিসগুলোকে এভাবে ঢেকে দেওয়া হয়েছিল, যা পেরেছি তাই দিয়ে ঢেকে গেছি যাওয়ার সময়। তাও ভেতরটা আগের বারের থেকে ভালো আছে। আমার ঘর সকাল থেকে ক্লান্ত, চুল নোংরা পড়ে গেছে দেখো, যাওয়ার সময় পুজোতে এসে সব আমি পরিষ্কার করেছিলাম, আর এত নোংরা বুঝেছো। আমি ভাবছি কি করব এবার, আমরা সবে আজ আছি আর কাল আছি, পরশুদিন সকালে বেরিয়ে যাব। তো এখন আমার যে অবস্থা দাদা, আমার এখন পরিষ্কার করার মতো কোনো রকম এনার্জি নেই,
আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো। বাই।